Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina astafa amma ba'du faqad qala Allahu ta'ala fi kalamihi al-majid والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qul in kuntum tuhibbunallaha fattabi'uni yuhibbukumullah wa yaghfir lakum dhunubakum Allahu ghafurur rahim aqala rasulullah sallallahu alaihi wasallam man ahabba sunnati faqad ahabbani wa man ahabbani kana ma'i fil jannah aw kama qala an-nabiyyu alaihi salatu wassalam alhamdulillah Narendrapur dakshin para masjid o madrasa o jubo samajer uddoge 13tomo barshiki birat waj mahfil pradhan otithi janab Muhammad Anarul Azim Anar মাননীয় জাতীয় সংসদ সদস্য জিনাইদহ 4 বিশেষ অতিথি রাজু আহমেদ রনি লস্কর চেয়ারম্যান 4 নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন কারি জুনায়েদ আল হাবিব সাহেব দামত বরকাতুহুম কুমিল্লা ঢাকা কুমিল্লা বিশেষ বক্তা হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম আইয়ুবি খতিব পুরাতন রেজিস্টার জামি মসজিদ ঝিনাইদহ আমার বড় ভাই আপনাদের খুবই পরিচিত মানুষ এবং মাগরিবের পর থেকে এই পর্যন্ত ইশার আগে আলোচনা করেছিলেন মুফতি গাজী ইয়াসিন ফারুকী সাহেব আমার বড় ভাই এবং আজকের মাহফিলে যিনি পরিচালনা করেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম সাহেব আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই এবং আমাদের ছোট ভাই হিসেবে দেখেন আজকের মাহফিলের সভাপতিত্ব করেন জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম কেএসবিএম আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করিয়া নিন সকলে জোরে বলেন আমিন আমি কালামে কারিমাত থেকে যে আয়াত তেলাওয়াত করেছি এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করব সময় খুব কম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা প্রতি যুগে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন দিক নির্দেশনার জন্য আমাদের জন্য রব্বে কারীম আল্লাহ আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠিয়েছেন সেই নবীর আদর্শ ও সুন্নাত না থাকার কারণে
সমাজের ভিতরে অশান্তি, ইসলাম আমরা না মানার কারণে, কোরআনের আইন না মানার কারণে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় অশান্তি আর অশান্তি। যদি আমরা আল্লাহ তাআলার দিনের কাজগুলো আমরা হুবাহু মানতাম তাহলে দিনের ভিতরে শান্তি আর শান্তি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার মানুষদেরকে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি জিন এবং মানুষদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য। আজ এই নরেন্দ্রপুর এলাকায় কুরআনের মাহফিল দিয়েছে আমার যুবক ভাইরা, এটা দুনিয়ার কোনো আশা নিয়ে না, এটাই একমাত্র রব্বে কারিম আল্লাহর সন্তুষ্টির জন্য, কথা ঠিক কিনা? রব্বে কারিম আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন তাকে দিনের কাজ করার সুযোগ দান করে দেন। রব্বে কারিম আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ বানাইছেন এই মানুষগুলার কত সুন্দর করে বানাইছেন জানেন? কোন মাখলুককে এত সুন্দর করে বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কসম খায়া বলতেছেন আমি দুনিয়ার মানুষগুলোকে বানাইছি, আমি ইনসানদেরকে বানাইছি, আমি রব্বে কারিম আল্লাহ আমার এই কুদরতি হাত এক জায়গায় আমি ব্যবহার করেছি, সেটা আমার বান্দার সিহারার ভিতরে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আমার ইবাদত করার জন্য, উযু করার জন্য তৈয়ার হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যেই মানুষগুলা পবিত্রতার জন্য উযু করে, যখন সিহারাগুলা ধোয়, সিহারার যত গুনাহ আছে রব্বে কারিম আল্লাহ গুনাহগুলা জমিনের উপরে ছড়ায় দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন কুলি করে গালের ভিতরে যেই গুনাহগুলা থাকে তা ধৌত হয়ে যায়, পানির সাথে গুনাহগুলা ঝইরা ঝইরা পড়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন হাত ধৌত করে হাতের গুনাহগুলো ঝরে যায়, বান্দা যখন পা ধৌত করে পায়ের গুনাহগুলো ঝরে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন সমস্ত মানুষগুলা তার জান নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মুহূর্তের মধ্যে আমার উম্মতগুলোকে আমি সিনা সিনা আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সকলে বলেন সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতগুলোকে কি করে চিনবেন? আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের চেহারার ভিতরে সুন্নাত থাকবে, তাদের চেহারা যে রব্বে কারিম আল্লাহর সামনে সিজদা দিয়েছে উযু করার সময় ধৌত করেছে, তাদের চেহারার ভিতর থেকে নূর বাইর হইতে থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। রব্বে কারিম আল্লাহ তার হাবিবকে এত পাওয়ারফুল নবী হিসাবে পাঠাইছেন, অন্য অন্য নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য রব্বে কারিম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কত দাম, কত দাম, কত দাম!
আমি সেই সম্পর্কে একটা ছোট একটি ঘটনা বলবো। শেখ ইউনূস রহমাতুল্লাহি আলাইহি যিনি ইমামে নববীর মত নিজেও কোনোদিন বিবাহ করেন নাই, ইমামে নববীর মতন রাসূলের প্রেমিক ছিলেন এমন একজন ব্যক্তি ছিলেন শায়খ ইউনূস রহমাতুল্লাহি আলাইহি। উনি উনার কিতাবের ভিতরে লিখতেছেন, একটা ঘটনা উল্লেখ করেছেন যে দেওবান্দের এলাকায় একজন সাধারণ ব্যক্তি, তিনি রাত্রে তিনি যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক ছিলেন। ও আমার মুরব্বি বাবারা, আপনাদের সামনে যেই মুরব্বি একটা গজল গাইলেন, গাওয়ার পরে কান্না শুরু করে দিয়েছেন, হয়তোবা আপনার আমার কাছে কেমন লাগছে হয়তোবা আপনি ভালো জানেন, কিন্তু মুরব্বি তার অন্তর দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে গজলটা গাইছে, কথা ঠিক কিনা? এই মানুষটা যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়া সঙ্গীতটা গাইছেন, ওই ব্যক্তি আশেকে রাসূল রাত্রে ঘুমায়াছেন, রাত্রে স্বপ্ন দেখে এলান হয়ে গেছে এলাকার ভিতরে, এই রাসূল আসছে এলাকায়, রাসূল আসছে, রাসূলের সাথে দেখা করবে নি, রাসূলের সাথে চারজন ব্যক্তি থাকবে, কে থাকবে? চারজন ব্যক্তি খুলাফায়ে রাশিদিনের চারজন খলিফা থাকবে। উনি স্বপ্নে যুগে লাফ মেরে উঠছে, লোকদের কাছে জিজ্ঞাসা করে নবীজির সাথে দেখা করার জন্য আমি কোন পথ দিয়ে যাব, লোকেরা বলে এই পথ দিয়ে যাও নবীকে দেখতে পাবে। স্বপ্নের মাঝে তিনি রওনা করছেন, প্রতিমদ্দ কাসেম নানুতবি রহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা, কাসেম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি কে ছিলেন জানেন? কাসেম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের মাদ্রাসা নাম শুনেছেন আপনারা, এই দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি সাথে যখন সাক্ষাৎ হয়েছে, উনি সঙ্গে সঙ্গে বললেন, হে কাসেম আপনি কি রাসূলের দরবারে যান? কয় হ্যাঁ নবীজির দরবারে যাই, নবীজির সাথে দেখা করতে যাই। বলে আমি তো নবীজির সাথে দেখা করতে যাব, আপনাদের ইচ্ছা আছে নবীজির সাথে দেখা করা? সবার আছে না? বাদাম খাবেন? বাদাম খাইলে নবীর পাওয়া যাবে নাকি? এদিকে খেয়াল করেন, সবাই জিকির শহীদ সামনের দিকে আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতের সাথে সবাই আগে আসেন, এ পিছনে ভাইরা আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান সব সময় দূরে রাখতে চায় দিনের কাজ থেকে, আপনারা সবাই একটু আগে আসেন, আমি যে কথা বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিলেন, কাসেম নানুতবি রহমাতুল্লাহি আলাইহির সাথে পাবলিক মুন্ডাওয়ালা লাগে না, কাসেম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে যান, পাবলিক মানুষ তাড়াতাড়ি যাইতে পারলে ভালো লাগবে। কাসেম নানুতবি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আপনার সাথে যাইয়া আমার পুষাইবে না, আমার তাড়াতাড়ি যাইতে হবে। কিছু কিছু সময় আছে না আমাদের মাছ মারার সময় দেখবেন কিছু কিছু মুরব্বিও আছে কাঁচা মাইরে লাভ মারে, আছে না? নাই, হুশ থাকে না যে ফরজ তরফ করতেছে। রাসূলের আসে কাসেম নানুতবি রহমাতুল্লাহি আলাইহিকে কে রেখে তাড়াতাড়ি চলে গেলেন, যার পরে মজমায় যে দেখলেন কিছু চেয়ার আছে,
সবাই হলো বসে আছে একটা চেয়ার ফাঁকা আছে কয়টা চেয়ার এই সবাই জোরে বলেন কয়টা একটা চেয়ার ফাঁকা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ধারে খোলা পায়ে রাশিদিনের খলিফারা বসে আছেন নবীজির পাশে একটা চেয়ার খালি আছে ওই আবেদ যখন গেছে সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজলিস এখানে বসো এখানে আপনি বসেন লোকটা বসে বললেন বসার সাথে সাথেই কিছুক্ষণ পরে দেখে কাসিম নানু তুমি রহমাতুল্লাহি আলাইহি আসতেছে উম্মি মানুষটা বললেন কাসিম রে আগে আইলাম আগে জায়গা পাইলাম পাশে আসলা জায়গা পাইলা না আগে আইলাম জায়গা পাইলাম পাশে আসলা জায়গা পাইলা না মনের ভিতরে আনন্দের একটা কাজ করতেছে কাসিম নানু তুমি রহমাতুল্লাহি আলাইহি কাছাকাছি আসলেন মজমার যত মানুষগুলো আছে সবাই খোশ হয়ে গেছে সবাই খুশি হয়ে গেছে সকলেই চিল্লায় বলেন সুবহানাল্লাহ এখন নবীজি কাসিম নানু তুমি রহমাতুল্লাহি আলাইহি দেখলেন ওই লোক বসে আছেন নবীজি কাসিম নানু তুমি রহমাতুল্লাহি আলাইহি আসার সাথে সাথে কাসিম নানু তুমি রহমাতুল্লাহি আলাইহি দুই হাত বাড়ায় দিয়েছে নবীজি দুই হাত ধরা বুকের ভিতরে টাইনা নিয়েছে এবং মোলাকাত কইরা পাশে বসতে দেয় নাই লোকটাকে কাসিম নানু তুমি রহমাতুল্লাহি আলাইহিকে নিজের আপনার হাঁটুর পারে বসায় দিয়েছেন নিজের কোলের পারে বসায় দিয়েছেন সকলে বলেন সুবহানাল্লাহ আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ রুকসার সে বুরকা কে যারা পর্দা উঠা দো রুকসার সে বুরকা কে যারা পর্দা উঠা দো লিল্লাহে মুজে হুসনে খোদা দার পিলা দো আই বাহরে করম সাদকা হুসাইন ইবনে আলী কা আই বাহরে করম সাদকা হুসাইন ইবনে আলী কা প্যাসা মুজে শরবতে দিদার ফিলা দো মাই দূর হো মাই দূর হো মাই মাই দূর হো মাই বৌর হো মাই মুজ হো আই সৈয়দ আলম দিদে দেখার নেহি আওয়াজ শোনা দো রাসূলের সুন্নাত আদায় করেছে কাসিম নানু তুমি রহমতুল্লাহি আলাইহি যখন আসছিলেন একটা সুন্নাত পালন করেছে কয়টা সবাই চিল্লায় বলেন কয়টা একটা সুন্নাত কি রাস্তার ডান ধার দিয়ে আস্তে আস্তে করে আসছিলেন রাসূলের মহব্বত ভালোবাসা নিয়া আস্তে আস্তে রাস্তার ডান সাইড দিয়ে চলতেছেন এই একটা সুন্নাত আদায় করার কারণে রাসূলের দরবারে তার মর্যাদা বাড়ে গেছে সকলে বলেন সুবহানাল্লাহ আর আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনাহ হইতে পারে নাকি না দাড়ি কম বিলে একবার মনে হুজুরি মনে হইতেছে না তাহলে আপনাদের কাছে একটা কথা বলি এই ভাটপাড়ায় আমি যখন শিক্ষকতা করি তো আমার সেউনিয়ায় মাহফিল ছিল তো আমার এক ছাত্র বলল হুজুর আপনার সাথে আমি যাব আমি বললাম তোর আমার সাথে যাওয়ার দরকার নাই কারণ আমার তখন 19 সাল তখন আরো দাড়ি কম তা আমি বললাম আমার সাথে যাওয়ার দরকার নাই কই না হুজুর আপনি আমার সাথে নিয়ে চলেন তা আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে মাহফিলের আয়োজন কমিটি তার আমার আর চেয়ার দেয় না ছাত্রের কয় হুজুর আপনি বসেন ছাত্র কয় না হুজুরের বসতে দেন কই না হুজুর আপনি বসেন ছাত্র বেকায়দায় পড়ে গেছে ছাত্র বলতেছে আমি ছাত্র উনি উস্তাদ সঙ্গে সঙ্গে আমার তখন কয় হুজুর বসেন বসেন বুঝতে পারি নাই অর্থাৎ কিসের জন্য কন তো এ দাড়ি নাই কি নাই বলেন তো সবাই জোরে বলেন কি নাই দাড়ি না থাকার কারণে হুজুরি মনে করে না
তাহলে আল্লাহ তাআলার এই নিয়ামত কি না এই দাড়িটা সবাই জোরে বলেন আস্তে কথা বলেন কেন দাড়িটা আল্লাহ তাআলার নিয়ামত কি না সবাই জোরে বলেন চিল্লায় বলেন নিয়ামত কি না তার নিয়ামত পাইয়া যারা নিয়ামতের সাথে গাদদারি করে এরা মুসলমান না মুমিন আল্লাহ রাসূলের সাথে তারা গাদদারি করলো না অন্য কিছু করলো বলেন তো হ্যাঁ কিছু মনে করলেন আপনারা রাসূলের একটা সুন্নাতকে আকায়েদ যদি ধরেন অনেক বছর আগে খুলনার একটা ঘটনা বলি রাসূলের সুন্নাতের কত দাম এই জিনিসটা বোঝানোর জন্য বলছি খুলনায় 2000 তখন 3 সাল আমি তখন আমি শুনেছি একটা যুবক এই মাহফিলের ময়দানে আসছে আজকে এই যে যুবকরা যারা আয়োজন করেছে তারা আল্লাহ তাআলার পাওয়ার জন্য এই আপনাদের মত আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর রাস্তায় ওঠানোর জন্য এই ব্যবস্থা করেছে কিনা সবাই জোরে বলেন এই যুবকদের জন্য দোয়া করবেন না দোয়া না করে চলে যাবেন সবাই জোরে বলেন ওই পিছনে বাইরা কয় না কয় দোয়া করলে তো ওরে ভালো হয়ে যাইবো তো আপনাদের কাছে যে কথা বলছিলাম যুবকটা মাহফিলের ময়দানে যায়া বয়ান শুনছে আল্লাহ রাসূলের সুন্নাতের কথা শোনার পরে উনি শুনলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই দাড়ির ভিতরে খুল লাগাইলে আল্লাহ রাসূলের কলিজার ভিতরে আঘাত দেওয়া হয় যুবকটা কথাটা শোনার পরে চিন্তা করলেন আর জীবনে আমি দাড়ি কামাইবো না কি করব না সবাই একটু চিল্লায় বলেন কি করব না আল্লাহর এই মুসলমানদের আওয়াজ এরকম হওয়ার কারণে তো পিটন খাচ্ছি আমরা লাইন সাইজ আসবে কি করে আপনারা তো সেই লাইনে আনছেন না একটু আওয়াজ তো দিবেন লিল্লাহ তাকবীর এখন আওয়াজ হয় না একবার মনে হয় এই আপনাদের আর আমাদের কালীগঞ্জের ভিতরে তো একজন হিজলা চেয়ারম্যান হয়েছে না সবাই জোরে বলেন তাই হিজলার আওয়াজ তো আমাদের চাইতেও বেশি মনে হয় তা আপনাদের আওয়াজ এরকম হবে কেন বীর আপনারা মুসলমান কিনা সবাই জোরে বলেন সবাই জোরে বলেন মুসলমান কিনা তা মুসলমানের মতন আওয়াজ দিবেন দেখবেন আপনার পাশে কোনটা আওয়াজ দেয় না মনে করবেন ওইটার বড় শয়তান লেগে আছে নারে তাকবীর নারে তাকবীর হামাস আপনারা হামাসের নাম শুনেছেন সবাই জোরে বলেন হামাসের নাম শুনছেন এখনো কথা কয় না শুনেছেন আপনারা ফিলিস্তিনের নাম শুনছেন এই ফিলিস্তিনদের যুবকদের কাছে এই ছোট ছোট বাচ্চাদের কাছে আল্লাহ তাআলার নামটা শিখে নিয়ে তারা বুলেটের সামনেও আল্লাহু আকবারের ধ্বনি বলতে পিছপা হয় না ভয় করে না কথা ঠিক কি না এই জন্য মুসলমান আপনার আমার আওয়াজ ছোট হওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমান মার খাইতেছে আপনাদের সামনে যে কথা বলছিলাম যে টপিকস নিয়ে আমি আলোচনা করছি তো আল্লাহর বান্দা মাহফিলের ময়দান থেকে শুনেছে কি যে দাড়ি কামাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে যায় আঘাত দেওয়া হয় যুবক চিন্তা করলেন হাইরে দাড়ি কামাইলাম কার জন্য আজকের থেকে আমি দাড়ি কামাইবো না আজকের থেকে আমার দাড়ি রেখা দেব বাড়ি চলে গেছে আপনার আমার স্ত্রীর মতো মাহফিল শোনা যাবে স্ত্রী স্টার জলসা নিয়ে বসে আছে হয় কি হয় না ভারতের চ্যানেল নিয়ে বসে আছে ওরকম আল্লাহর বান্দার স্ত্রী ওরকম 8 নম্বর ক্লাসে স্ত্রী দাড়ি দেখা স্বামীর দাড়ি দেখা বলে স্বামী যদি তুমি দাড়ি না কামাও তোমার সংসার আমি করব না স্বামী চিন্তা করলাম হাইরে বাচ্চা হয়ে গেছে আমার সন্তানরা আমার আছে আমার স্ত্রী আছে এদের সন্তুষ্টির জন্য যুবক চিন্তা করলেন তালি দাড়িটা কামাই চিন্তা করলেন না না আমি ওয়াদা করেছি আমার রাসূলের গলায় আমি ছুরি লাগাবো না এই ওয়াদা করেছি এই ওয়াদার উপরে ভঙ্গ করা যাবে না চিন্তা যা করছে তার উপর আমল করা শুরু করে দিছেন কবুল করেছেন কি সবাই জোরে বলেন কে করেছেন সবাই জোরে বলেন কে করেছে আজকের মাহফিলে সবাই হিদায়ত প্রাপ্ত হবে না আল্লাহ যার কবুল করবে তিনি হিদায়ত প্রাপ্ত হবে কথা ঠিক কি না যে কথা আপনাদের সামনে বলছিলাম
যে কথা আমি বলতেছিলাম যুবক উনার স্ত্রী চলে গেছে নারে তাকবীর নারে তাকবীর দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় বক্তার আগমন যে কথা বলছিলাম আল্লাহর বান্দা তার স্ত্রী চলে গেছে শ্বশুর বাড়ি কিন্তু আল্লাহর বান্দা চিন্তা করলেন আমি তো রাসূলের সাথে ওয়াদা করেছি আল্লাহর সাথে করেছি আমার দাড়ি কামানো যাবে না যুবক নাপিতের দোকানে গেছে যখন খুল লাগাইবে এমন তো মুহূর্তে যুবক চিন্তা করলেন আমি কার সন্তুষ্টির জন্য আমি খুল লাগাইতেছি আমার রাসূল তো বেজার হবে স্ত্রী খুশি হইলে কোনো লাভ নাই রাসূল যদি খুশি হয় কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমি শাফায়াত পাবো নবীজির সাথে আমি জান্নাতে যাইতে পারবো আর যদি স্ত্রীর যদি আমি খুশি করতে চাই দুনিয়াও শেষ আখিরাতের শেষ কথা ঠিক কিনা এখন যুবক দাড়ি না কামাইয়া চলে আসছে বাড়িতে স্ত্রী চলে গেছে সন্তান চলে গেছে রাত্রে ঘুমিয়ে আছে স্বপ্ন দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও আল্লাহর বান্দা তুই আমার সন্তুষ্টির জন্য তোর সন্তান ত্যাগ করেছিস তোর স্ত্রী ত্যাগ করেছিস এবার তুই আমার হজে আমার সাথে দেখা করবি সকলে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা যুবক অনেক লম্বা কথা উনি হজে গেলেন হজে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে উনার ইন্তেকাল হয়ে গেছে সকলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য আমি প্রায় সময় বলি মাল ও দৌলত ইলমে হাসমত কুছ নেহি কাম আয়েগা মৌত জিসমিন আগে তো পঘর দান পাকড়লে কর জায়গা টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু কাজে আসবে না কাজে আসবে রাসূলের সুন্নাত কথা ঠিক কি না এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন আল্লাহ রাসূলকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুক সকলে জোরে বলেন আমিন